আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল রামিম একাডেমি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ফটোশপের টুলসের কাজের ধারাবাহিকতা অনুযায়ী আজ আমি আপনাদের সামনে একটি টুলসের কাজই দেখাবো। কোনো ইমেজের মধ্যে একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী থাকলে সেখান থেকে কোনো একজন ব্যক্তি, বস্তু অথবা প্রাণীকে অথবা সবাইকে কীভাবে রিমুভ করবেন সে কাজটি আজ আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে কাজ শুরু করা যাক। কাজ শুরু করার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেটস গো। হ্যালো ফ্রেন্ডস, আমি মূল কাজ শুরু করতেছি। আমি আপনারা অবশ্যই থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে ফেলছেন আমি আজ কোন টুলসের কাজ দেখাবো। আমি আজ আপনাদেরকে ফটোশপের একটি টুলসের কাজ দেখাবো, যে টুলসটি ম্যাজিকের মতো কাজ করে। সেই টুলসটি হলো এই যে, আমি এখানে ক্লিক করলেই আপনারা সেই টুলসটি দেখতে পারবেন। এখানে যখন এই যে একটু কোণা দেখাচ্ছে, সেখানে আপনি যখন মাউসটা ক্লিক করবেন তখন আপনাদের আমাদের সামনে এই যে অনেকগুলো টুলস আসবে। আমি আজ এই যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলসের কাজটা আমি আপনাদেরকে আজ দেখাবো। ফ্রেন্ডস, একটি ইমেজের মাধ্যমে আমি সেই কাজটি আপনাদেরকে দেখাবো। তার জন্য ফাইলে ক্লিক করে ওপেন, ওপেনে ক্লিক করে এই যে আমি ফার্স্ট টাইম এই যে এই পিকটা আমি এই পিকটা দিয়েই আপনাদের ফার্স্ট টাইম কাজটা দেখাই। আমি এখানে এই টুলস এই এই যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলসটা ক্লিক করার পর এখানে আমরা কিছু সেটিংসের কাজ করতে হবে। অবশ্যই ট্রান্সফর্ম অন ড্রপে রাখবেন, আর এখান থেকে সেরকম কোনো কাজ করতে হবে না। জাস্ট এখন আমরা একটি ম্যাজিক দেখব, এই টুলসটা ম্যাজিকের মতো কিভাবে কাজ করে। আপনারা জাস্ট ক্লিক ধরে, ক্লিক কিন্তু ছাড়া যাবে না, অবশ্যই চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রেখে এই যে এই পুতুল ঠিক কিভাবে এখান থেকে রিমুভ হয়ে যায় আপনারা ম্যাজিক দেখবেন। এখন এই যে আপনারা জাস্ট মাউসটা ক্লিক করে আপনারা যেই যেই বস্তুটা বা যেই জিনিসটা বা যেই ব্যক্তিকে আপনারা রিমুভ করবেন, জাস্ট ক্লিক করে ক্লিকটা চাপ দিয়ে ধরে রেখে আপনারা সেটা রাউন্ড করবেন। তারপর রাউন্ড করার পর এই যে এডিট, এডিটের মধ্যে গিয়ে এই যে ফিল অথবা শিফট প্লাস F5 ক্লিক করলে হবে। আমি এখানে এডিট থেকে ফিলে ক্লিক করলাম। ফিলে ক্লিক করার পর আপনারা এখানে এই যে যদি এখানে ফাউন্ডার কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, কালার বা প্যাটার্ন, হিস্টোরি, ব্ল্যাক, যে যাই থাকুক না কেন আপনারা এখানে কন্টেন্ট অ্যাওয়ারে ক্লিক করে রাখবেন। এখানে নর্মাল মুড রাখবেন আর অপাসিটি অবশ্যই 100% রাখবেন। তারপর এগুলি এই সেটিংগুলি করার পর আপনারা যখন ওকেতে ক্লিক করবেন এখন ম্যাজিকটা দেখতে পারবেন। জাস্ট আমি ওকেতে ক্লিক করলাম, জাস্ট ওকেতে ক্লিক করলাম আর ম্যাজিকটা দেখলাম। এই যে বোঝাই যাবে না যে এখানে কোনো কিছু একটা পুতুল ছিল বা একটি মানুষ ছিল বা কোনো বস্তু ছিল, বোঝাই যাবে না। এই টুলসটি খুব সুন্দর কাজ করে। আমি আপনাদেরকে আরেকটা পিক দিয়ে দেখাই। এই যে আমি এই পিকটি কিভাবে এখান থেকে রিমুভ করি আপনারা দেখুন। ম্যাজিক আমি এই টুলস দিয়ে কাজ করতে খুব ভালো লাগে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো ক্লিকে আছে, জাস্ট মানে এই যে ক্লিকটা ধরে রেখে আপনারা এই যে পিকটি, আমি যদি আস্তে আস্তে কাজ করি আরো সুন্দর হবে। জাস্ট এই যে আমি এটা ফুল নিলাম, এই যে আমি এটা এই যে এটা ফুল নিলাম কারণ এই যে পা এই পায়ের এই যে পা এক উনি যে দাঁড়িয়ে আছেন সে পায়ের ছাপগুলি বা পায়ের ছায়া এই পানির উপর পড়ে আছে, সেই ছায়াটা পর্যন্ত রিমুভ হয়ে যাবে। জাস্ট এটা সম্পূর্ণ রাউন্ড করে তারপর এখানে ফিল থেকে তারপর কন্টেন্ট এবার সবকিছু ঠিক রেখে ওকে, জাস্ট ওকে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। এই যে এখানে
একটি মানুষ ছিল সেটা বোঝাই যাবে না। আমি আর একটা পিক দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে আমি এখান থেকে এই দিকে, এই যে এই পিকটা দিয়ে আপনাদেরকে দেখাই যে আমি এখানে ক্লিক করে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে তারপর এই পিকটি চারিদিকে রাউন্ড করে, এই যে রাউন্ড করে একসাথে রাউন্ড করে একসাথে মিলিয়ে তারপরে এখান থেকে এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে ওকে, জাস্ট ম্যাজিক, জাস্ট ম্যাজিক। তারপর এটাও এভাবে জাস্ট এখান থেকে, সরি, জাস্ট এটাও এভাবেই আমরা এখান থেকে এটাও রিমুভ করে ফেলতে পারবো। এই যে জাস্ট এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে ওকে, জাস্ট ম্যাজিক। মানে বোঝাই যাবে না যে এখানে কোনো তিমি মাছ ছিল। এই এই টুলসটি খুব সুন্দর কাজ করে। আপনারা এই টুলসটি ব্যবহার করে আপনারাও যে কোনো জায়গায় থেকে, যে কোনো পিক থেকে, যে কোনো বস্তু, ব্যক্তি, যে কোনো কিছু আপনারা রিমুভ করতে পারবেন। এই টুলসটি খুব সুন্দর কাজ করে ফটোশপের মধ্যে। এই টুলসটা আমার খুব ভালো লাগে। ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লাগছে। আমি তিনটি পিকের মাধ্যমে আলাদা আলাদাভাবে তিন জায়গার তিনটি পিক দিয়ে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে টুলসের কাজটা দেখাইলাম। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে অবশ্যই তাড়াতাড়ি হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.